বাংলাদেশের সব থেকে মধুর সম্পর্ক দুই ভাবির মধ্যে, হতে পারে পাশের ফ্ল্যাটের, হতে পারে পাশের বাড়ির, বা গুলশানা নিউ ইয়র্কের ভাবিও হতে পারে। এরা যখন ফোনে কথা বলে তখন প্রুং 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 প্রুং, হ্যালো ভাবি, কি ভাবি না কি, কি খবর ভাবি, অনেকদিন পর ফোন দিলেন, কেমন আছেন বলেন তো। এই তো ভাবি, ভালো আছি। আচ্ছা ভাবি শুনেন না, বলেন না ভাবি, এই যে বুঝছেন ওই দিন মুফিজ আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল। হ্যাঁ হ্যাঁ ভাবি, আছি তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে, কি হয়েছে? আর কি হবে ভাবি, এই ফেসবুক অ্যাকাউন্টে একটা ছবি পোস্ট করেছি, বলেন তো ভাবি, এত সুন্দর একটা কাঞ্জি বরম শাড়ি কিনে আনলাম কলকাতা থেকে, লাইক আসলো মাত্র দুইটা ভাবি, মাত্র দুইটা, বলেন তো ভাবি এটা কোনো কথা? ও মা, সে কি বলেন ভাবি, এটা তো খুব খারাপ কথা, বলবেন না ভাবি, আমারও তো একই হাল বুঝলেন। এই যে ওই দিন আমি পুঁটি মাছ রান্না করলাম, আপনি তো জানেন আমার পুঁটি মাছের কেমন স্বাদ, বলেন এত মশলা টশলা দিয়ে সুন্দর করে ড্রেসিং করে রান্না করেছি ভাবি, ফেসবুকে পোস্ট করেছি, লাইক দিল মাত্র 12 জন ভাবি, রান্নার প্রতি তো শখই মিটে গেল আমার জানেন, আর একদম রান্না করতে ইচ্ছা করে না। ভাবি কি বলছেন এসব ভাবি, আপনার পুঁটি মাছের মাত্র 12টা লাইক ভাবি, এটা তো খুব দুঃখজনক। বিশ্বাস করেন এই 12 জনকেই এখন থেকে দাওয়াত দিব, ফেসবুক না থাকলে তো কাছের মানুষকে চিনতেই পারতাম না, তারা যে আসলে আমার রান্নার কদর করে এই ফেসবুকে ছবি পোস্ট করলেই তো বোঝা যায়। ঠিকই বলেছেন ভাবি। আচ্ছা শুনেন না, ওই যে কানিজাপা আছে না, ফর্সা করে একটু, হ্যাঁ ভাবি চিনি তো কানিজাপাকে, ওই যে একটু মেকআপ বেশি দেয় না, ফর্সা ফর্সা লাগে, কি হয়েছে ভাবি ওনার? ওই তো ওই কানিজাপার সাথে দেখা হলে বিশ্বাস করবেন কি যে মিষ্টি মুকুনার আমার সাথে, সামনাসামনি তো খালি আপা আপা করে মুখের ফেনা তুলে ফেলে জানেন, আর ফেসবুকে একটা ছবিতেও লাইক দেয় না আমার, কি বদ মহিলা দেখেন, একটা ছবিতেও লাইক দেয় না আমার, খালি আমার সাহেবের ছবি দিলে বুঝছেন ওইটাতে লাইক দেয়, ঘন ঘন লাইক দেয়, বলেন তো ভাবি কি বদ মহিলা এটা, কি বদ মহিলা ভাবি। আর বলবেন না ভাবি, এত অত্যাচারে আছে এই ফেসবুক নিয়ে, ওই যে আমার ছোট মেয়েটা আছে না ফারহানা, বলেন ভাবি এই সংসারের জন্য কম কষ্ট করছি ভাবি, আপনি তো দেখছেন বিয়ের পর থেকে বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, জামাইয়ের জন্য কত কষ্ট করছি ভাবি প্রত্যেক দিন, আমার আমাকে জানেন ভাবি, আমার ছোট মেয়েটা আমাকে ফেসবুকে প্রাইভেসি করে রেখেছে ভাবি, কোথায় যায় কি করে কাদের সাথে বসে কিচ্ছু দেখতে পারি না ভাবি জানেন, মানে আল্লাহই জানে কোন ছেলের যে আবার পাল্লায় পড়লো ভাবি, নষ্ট করে দিচ্ছে আমার মেয়েটাকে। ইস ভাবি, যাক ভাবি অনেক কথা বলে ফেললাম, যাই আপনার ভাই আসছে আবার, একটা চা দিয়ে আসি, আর ভাবি চায়ের ছবিটা ফেসবুকে দিব, কিন্তু একটা লাইক দিবেন ভাবি, আপন মানুষরা লাইক না দিলে খারাপ লাগে না, দিবেন হ্যাঁ ভাবি, তাহলে আজকে রাখি, কথা হবে আবার। ঠিক আছে ভাবি, রাখি।